আজকের প্রথম প্রশ্ন, কোন দেশের মানুষ জামা প্যান্ট না পরে বিয়ে করে? ভারত, শ্রীলঙ্কা, এন্ডর, ইজিপ্ট? সঠিক উত্তরটি বন্ধু অনুমান করুন। সঠিক উত্তরটি হবে এন্ডর। আরও মজার প্রশ্ন ও তার উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের দুই নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম রেলপথ কোন দেশ চালু করেছিল? আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড? সঠিক উত্তরটি অনুমান করুন। সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড। আজকের তিন নম্বর প্রশ্ন, হিজড়াদের কাছ থেকে এক টাকার কয়েন নিয়ে রাখলে কি হয়? হিজড়াদের আশীর্বাদ যে কোনো ব্যক্তির খারাপ সময় দূর করতে পারে, তাই যদি ধনলাভ চান তাহলে হিজড়াদের কাছ থেকে এক টাকার কয়েন নিয়ে মানিব্যাগে রেখে দেন। আজকের চার নম্বর প্রশ্ন, কোন পাখি পোস্টম্যান হিসাবে কাজ করে? পায়রা, শালিক, কোকিল, ময়ূর? সঠিক উত্তরটি গেস করুন। সঠিক উত্তরটি হবে পায়রা। আজকের পাঁচ নম্বর প্রশ্ন, কোন দেশ কালী পুজোতে বাজি ফাটানো চালু করে? চীন, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা? সঠিক উত্তরটি অনুমান করুন। সঠিক উত্তরটি হবে চীন দেশ। আজকের ছয় নম্বর প্রশ্ন, পেপসি বা কোকা কোলা খেলে কি কি ক্ষতি হতে পারে? কোল্ড ড্রিঙ্কসগুলিতে সুগারের মাত্রা অধিক হয়ে থাকে, বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে মোটা বা ওজন বেড়ে যায়, দাঁত ও কমজোরি হয়ে যেতে পারে। আজকের সাত নম্বর প্রশ্ন, এলজি কোন দেশের কোম্পানি? দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, সুইজারল্যান্ড? সঠিক উত্তরটি বন্ধু গেস করুন। সঠিক উত্তরটি হবে দক্ষিণ কোরিয়া। আজকের আট নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি আঙুর ফল পাওয়া যায়? ফ্রান্স, কিউবা, চীন, স্পেন? সঠিক উত্তরটি গেস করুন। সঠিক উত্তরটি হবে ফ্রান্স দেশ। আজকের নয় নম্বর প্রশ্ন, কচু পাতা জলে ভেজে না কেন? কচু পাতার উপরে হাইড্রোফোবিক ওয়াক্স নামে এক ধরনের মোম বা পেট্রোলিয়াম জাতীয় স্তর থাকে, তাই কচু পাতা জলে ভেজে না। আজকের দশ নম্বর প্রশ্ন, কোন দেশে একসঙ্গে পাঁচটি সূর্য উদিত হয়? চীন, নেপাল, ফ্রান্স, বাংলাদেশ? সঠিক উত্তরটি গেস করুন। সঠিক উত্তরটি হবে চীন দেশ। আজকের এগারো নম্বর প্রশ্ন, রাবণের কয়টি পুত্র ছিল? আটটি, সাতটি, ছয়টি, পাঁচটি? সঠিক উত্তরটি অনুমান করুন। সঠিক উত্তরটি হবে সাতটি। আজকের বারো নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি বিদ্যালয় আছে? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল? সঠিক উত্তরটি গেস করুন। সঠিক উত্তরটি হবে ভারত দেশে। আজকের ১৩ নম্বর প্রশ্ন, ভগবান গণেশের ছবি কোন দেশের নোটে আছে? ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা? সঠিক উত্তরটি গেস করুন। সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া। আজকের ১৪ নম্বর প্রশ্ন,
ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দুধ উৎপন্ন হয়? উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি অনুমান করুন। সঠিক উত্তরটি হবে হরিয়ানা। আজকের 15 নম্বর প্রশ্ন, বন্ধুরা এই ইমোজিগুলোকে ভালো করে দেখে বলুন তো, এর মধ্যে কোন ইমোজিটি আলাদা সেটিকে খুঁজে বার করুন। এই ইমোজিটির মুখের দিকে তাকান, তাহলে এর উত্তর খুঁজে পেয়ে যাবেন। আজকের 16 নম্বর প্রশ্ন, লাল কলা কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা। সঠিক উত্তরটি বন্ধু অনুমান করুন। সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। আজকে 17 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে পুরনো খেলা কোনটি? পোলো, হাডুডু, ক্রিকেট, ফুটবল। সঠিক উত্তরটি বন্ধু গেস করুন। সঠিক উত্তরটি হবে পোলো। আজকের 18 নম্বর প্রশ্ন, কোন দুটি জিনিস খেলে লিভার ও কিডনি ভালো থাকে? বিশেষজ্ঞদের মতে পাতিলেবু এবং পেঁপে খেলে কিডনি এবং লিভার ভালো থাকে। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের 19 নম্বর প্রশ্ন, রাতে কালো পোশাক পরে ঘুমালে কি কি ক্ষতি হতে পারে? জ্যোতিষশাস্ত্রের মতে অন্য রঙের তুলনায় রাতে কালো রঙের পোশাক পরে ঘুমালে দুঃস্বপ্ন বেশি দেখে মানুষ। আজকের 20 নম্বর প্রশ্ন, মেয়েরা কোন ধরনের পুরুষদের প্রতি খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়ে যায়? যেসব পুরুষদের উচ্চতা বেশি এবং ছাতি বড়, কথাবার্তা খুব নরম, তেমন ছেলের প্রতি খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়ে পড়ে মেয়েরা। আজকের 21 নম্বর প্রশ্ন, সিমেন্ট উৎপাদনে ভারত কত নম্বর স্থানে রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হবে দ্বিতীয়। আপনি যদি ভারতবর্ষকে খুব ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের 22 নম্বর প্রশ্ন, এই অ্যালফাবেটগুলিকে ভালো করে দেখে বলুন তো, এর মধ্যে কোন অ্যালফাবেটটি আলাদা সেটিকে খুঁজে কমেন্ট বক্সে লিখুন। প্রথম উত্তরদাতার নাম আমরা পরের ভিডিওতে ঘোষণা করে দেব। খুঁজুন খুঁজুন, 90% মানুষ খুঁজে পাবে না, যে খুঁজে পাবে তার চোখের তুলনা হয় না।